পাটকে বাংলাদেশের সোনালি আঁশ বলা হয়। পাট হচ্ছে আঁশজাতীয় ফসল, সারা বিশ্বের তুলার পর দ্বিতীয় আঁশ ফসল হিসেবে পরিচিত। পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। বাংলাদেশের জলবায়ু পাট চাষের জন্য অত্যন্ত উপযোগী। পৃথিবীর সবচেয়ে উন্নত মানের পাট বাংলাদেশে উৎপন্ন হয়। যশোর জেলার শার্শা উপজেলাতে এবছর 5,380 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। পাটের অধিক ফলন পেয়ে খুশি ওই অঞ্চলের চাষিরা। কিছুদিন পূর্বেও খরাতে কৃষক পাট চাক দেওয়ার মতো জায়গা পাচ্ছিলেন না, যার কারণে হতাশায় ভুগছিলেন তারা। কিন্তু গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে বিভিন্ন খালবিল পুকুর ডোবা জলাশয়ে পানি জমার কারণে কৃষক এখন সহজে পাট জাগ দিতে পারছে। এমনকি ডোবা জমিতে কোমর পানিতে নেমে পাট কাটতে হচ্ছে তাদের, যার কারণে বিঘা প্রতি শ্রমিকের মজুরি গুনতে হচ্ছে 3,000 টাকা। সমান পানিতে লেবে কাটছে, কাটতে অনেক কষ্ট হচ্ছে। 3,000 টাকা বিঘা আমাদের দিচ্ছে, কিন্তু কৃষকের এতে তাও দেখা যাচ্ছে অনেক ঘাটতি যাচ্ছে। যদি পাটের দাম পায় তাও দেখা যায় অনেক লাভবান হতে পারে, কিন্তু পাটের যদি দাম কম হয় লাভ থাকবে না। পাট এখন বললা মানে নিয়ম নেই, 20 টাকা, 15 টাকা, আবার 25 টাকাও আছে। পাট কাঠি 35, 45, 50 এরম আছে। তারপরে আপনার 20 টাকায় আছে। জমিতে বীজ বপন থেকে আগাছা পরিষ্কার, কীটনাশক বাবদ বিঘা প্রতি খরচ হয় 18 থেকে 20,000 টাকা। যদি পাটের বাজার দাম ভালো না হয় তাহলে লোকসান গুনতে হবে তাদের। আমার পাট ছিল 1 বিঘে 15 কাঠা। এখন পাট তো হয়েছিল ভালো, খুব সুন্দর পাট আল্লাহ দিয়েছিল। এখন পাট বুড়ি গেছে, মাজার সমান পানি 7,000 টাকা কাটা বান্দা বলেছে। কাঠ প্রজনের দিয়ে দাম বেশি নিলেও এখন কাটতে হবে, কিন্তু পাটের দাম যদি বেশি পাই তাহলে সমস্যা নেই, পিঠ বাঁচবে। যদি পাটের দাম কমায় তাহলে তো এখন সবই লস। শার্শা উপজেলা কৃষি অফিস বলছে আগামী 5 থেকে 7 দিনের মধ্যে শতভাগ পাট কর্তন করতে পারবে কৃষকরা। এবছর পাট চাষে কৃষক লাভবান হবে বলে জানান তিনি। শার্শা উপজেলাতে এবছর 5,380 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে এবং কিছুদিন পূর্বেও পাট কেটে কৃষক জাগ দেওয়ার জন্য প্রয়োজনীয় পানি পাচ্ছিল না। গত 29 এবং 30 তারিখে শার্শা উপজেলাতে যে ভারী বর্ষণ হয়েছে এর প্রভাবে স্থানীয় বিভিন্ন খাল বিল প্রাকৃতিক জলাধার পানিতে ভরে গিয়েছে, যার জন্য কৃষকের পাট জাগ দেওয়ার প্রয়োজনীয় স্থান তৈরি হয়ে গেছে। আমরা আশা করছি যে আগামী 5 থেকে 7 দিনের মধ্যে শার্শা উপজেলার শতভাগ পাট কর্তন হবে এবং কৃষক সহজে পাটের আঁশ নিতে পারবে। এবার প্রতি বছর পাটের দাম নিয়ে দুশ্চিন্তায় থাকে কৃষক। গত বছর পাট বিক্রি হয়েছিল 2,500 টাকা মন। এবছরও পাট ভালো দামে আশা করছে কৃষক। বাংলাদেশ থেকে চৌধুরী বাগদাদের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। নৈহাটির গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাক্সেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস, যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিং এর সুবিধে। তাই আজ আমরা চলে এসেছি নৈহাটির গৌরীপুর চৌমাথাতে ঘোষপাড়া রোডের উপর অবস্থিত কেশরী লাইট হাউসে।